সম্পাদক পক্ষ থেকে এবং ধনবাড়ী পৌরসভার 40,000 মানুষের পক্ষ থেকে এই গঙ্গাবোরের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমি সামান্য দুটি কথা বলে আমার কথা শেষ করব। মূলত আজকে কথা বলবেন আমাদের মাননীয় এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনারা যাকে আপনারা সরাসরি কয়েকবার ভোট দিয়ে আপনাদের কাজ করার জন্য ম্যান্ডেট দিয়েছেন, উনি আপনাদের সাথে আজকে সরাসরি কথা বলবেন। আমার এতটুকুনই বক্তব্য যে আজকে এই গঙ্গাবারের মতো জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম, প্রত্যন্ত একদম নিজের একটা গ্রাম অঞ্চল, সেই গ্রামে সুন্দর এই মঞ্চের পিছনে কি সুন্দর একটা লাল বিল্ডিং, চকচকে একটা লাল বিল্ডিং, এটা একটি কি আজকে এই গঙ্গাবার এই এলাকায় আরেকটি উন্নয়নের নতুন একটা বিষয় যোগ হইল স্কুলটি উদ্বোধনের মাধ্যমে। মাননীয় মন্ত্রী মহোদয় হাত দিয়ে আজকে যে স্কুলটি উদ্বোধন করবেন তার মাধ্যমে এই এলাকার উন্নয়নের একটি একটি নতুন বিষয় যোগ হল আজকের থেকে। যতদিন এই বাংলাদেশ থাকবে, যতদিন মানুষ থাকবে, মাটি মাটি থাকবে, শিক্ষা থাকবে, ততদিন আমাদের এই বিদ্যালয় থাকবে। এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছে আপনাদের চাহিদা বাড়ার সাথে সাথে আমাদের সরকারের এমন সুন্দর পরিকল্পনা, আমাদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বিল্ডিং আস্তে আস্তে উপর দিকে উঠবে। সরকার শেখ হাসিনা সরকার, ডক্টর রাজ্জাকদের সরকার 100 বছরের চিন্তা করে কাজ করে, যে কাজটি 100 বছরের মধ্যে আর যেন এই বাংলাদেশে আর ভাঙতে না হয় সে সুন্দর পরিকল্পনা নিয়ে কিন্তু আজকের আমাদের আওয়ামী লীগ সরকার এই সুন্দর পরিচ্ছন্ন চিন্তা নিয়ে কিন্তু কাজ করে। সেই সরকারের আওয়ামী লীগ সরকারের বড় একটি অংশ পার্ট আমরা দাবিদার, আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি নেত্রী শেখ হাসিনা, এই এদেশের সফল প্রধানমন্ত্রী, আপনাদেরকে সম্মান করে ইজ্জত করে আমরা যাকে ভোট দিয়েছি তিনি তাকে আমাদের এই দেশের কৃষি মন্ত্রীর মতো একটা মন্ত্রী, যেটা আমাদের অবিশ্বাস্য ছিল যে আমরা কোনোদিন উত্তর টাঙ্গাইলের মানুষ দক্ষিণ জামালপুরের মানুষ কোনোদিন এত বড় পদ আমরা পাই নাই কোন সরকারের আমলে। বাংলাদেশ হওয়ার পরে কি বাংলাদেশ হওয়ার আগে কোনোদিন, আপনারা অনেক মুরব্বী আমার সামনে আছেন, আপনাদের জীবনে কোনোদিন এত এত বড় মন্ত্রী আমরা এই এলাকায় পাইছি কিনা কোনোদিন? এক ছিল সালাম ব্যারিস্টার আমাদের নদীর ওই পারে, আর এই বেল্টে টাঙ্গাইল জামালপুর শেরপুর নেত্রকোনা এই বেল্টে ডক্টর রাজ্জাক এসছে আমাদের ভাগ্যে, আমাদের এলাকার মানুষের আশীর্বাদ হয়ে উনি আমাদের মাধ্যমে আমাদের কাছে এসছেন। আমি ধন্যবাদ জানাই এই বিত্তারা মানুষকে, ধনবাড়ি মানুষকে, আপনারা যোগ্য পাত্রে ভোট দিয়েছেন, যে যোগ্য পাত্র অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আজকে আমাদের গর্ব হয় না, আমরা যখন বাইরে যাই, বিয়াই বাড়ি যাই, জামাই বাড়ি যাই, ধনবাড়ির বাইরে বাইরে রংপুর দিনাজপুর বা যেখানে যাই আত্মীয় বাড়ি যাই, যখন রেডিওতে যখন টিভিতে টিটি পর্দা টিপ দিলে আমাদের মন্ত্রী বের হয়, মন্ত্রীর কথা বের হয়, মন্ত্রীকে দেখা যায়, তখন আমাদের গর্ব হয় না? আমরা এই লোকটাকে মন্ত্রী এমপি বানিয়েছি, আমরা গর্বের সাথে বুক ফুলে অহংকার করে বলি এইটা আমাদের এমপি, আমরা এই লোকটাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি। আমাদের আমরা যারা এই এলাকার মানুষ আমাদের অহংকার, আমাদের গর্ব হয়, আমরা গর্ব করি। আজকে একটি স্লোগান গত আওয়ামী লীগ সরকার আমাদের ছিল, কি ছিল, যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, ডক্টর রাজ্জাকের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আজকে কিন্তু এই এলাকার সেই স্লোগানটি আর নাই, নতুন আরেকটি স্লোগান আনছে নেত্রী শেখ হাসিনা গত ইলেকশনে, ডক্টর রাজ্জাক আপনাদের এমপি আমাদের এমপি, ডক্টর রাজ্জাক আওয়ামী লীগ সরকারের ইস্তেহার নিজের হাতে লিখেছেন, সেখানে তিনি একটি লাইন লিখেছিলেন, আমার গ্রাম আমার শহর, নেত্রী শেখ হাসিনা তার স্লোগানটিকে, আমার গ্রাম আমার শহর সেই স্লোগানটিকে পছন্দ করেন, দেশব্যাপী আজকে আওয়ামী লীগের স্লোগান রাষ্ট্রীয় স্লোগান জাতীয় স্লোগান হয়েছে আমার গ্রাম আমার শহর, সেই সেই একটু ওই তিনটা ওয়ার্ড তিনটা শব্দ কিন্তু ডক্টর রাজ্জাকের হাতের লেখা। আমাদের গর্ব না, এটা আমাদের অহংকার না? আমি মেয়র ধনবাড়ী পৌরসভার মেয়র, আমি ক্ষুদ্র মানুষ, আমাদের কাজ ম্যাক্সিমাম
মিনিস্ট্রির সঙ্গে আমাদের সরাসরি গত কয়েকদিন আগে হোটেল শেরাটনের খুব বড় একটা মিটিং ছিল, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সহ আরো কয়েকজন মন্ত্রী এবং মানে অনেক বড় বড় হায়ার লেভেলের অফিসার আসছিল, সুন্দর কি বিশাল বড় একটি সেমিনার। সেই সেমিনারের হেডলাইনে লেখা ছিল আমার গ্রাম আমার গ্রাম আমার শহর, এই স্লোগান চোখে লেখা ছিল। ওই স্লোগানটা দেখে আমার বুক ভরে আমার বুক গর্বে আত্মহংকারে আমার বুক ভরে গিয়েছিল, আমার ভাই ডক্টর রাজ্য আমার এমপি রাজ্য আমার মন্ত্রী রাজ্য একবার হাতের লেখা স্লোগানটি আজকে সারা বাংলাদেশ ব্যাপী এইটা শোভা পাচ্ছে, এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব। আজকে সেই লোকটি আমাদের এমপি আমাদের রাজ্জাক ভাই, আমরা তাকে ভোট দিয়েছি, সুন্দর যোগ্য পাত্রে আমরা আমরা ভোটটি দিয়েছি এবং এর মাধ্যমে আজকের ধর্মবাড়ির উন্নয়নের ফিরিস্তি যদি আমরা বলতে চাই, উন্নয়ন বলেন আইন শৃঙ্খলা বলেন যে কোনো বিষয় বলেন, বিচার আসার সালিশ দরবার যে বিষয় বলেন, থানা পুলিশ যে বিষয় বলেন, আজকের ধর্মবাড়ি বিগত বিএনপির আমলের ধর্মবাড়ি এসছে 100 গুণ বা তারও বেশি তফাৎ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর রাজ্জাক আমাদের অভিভাবক, আমরা গন্ডগোল পছন্দ করি না, আমরা এলাকার উন্নয়ন করতে চাই, আমরা মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চাই, আর সেটাকেই সাথে নিয়ে ডক্টর রাজ্জাকের নির্দেশ পরিষ্কার, সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, গ্রামের কাজ করতে হবে, গ্রাম উন্নয়নের কাজ আমাদের করতে হবে, সেই স্লোগানটি আজকে উনি দিয়েছেন। আমি আমার কথাগুলো আর বাড়াবো না, হয়তো একটু বাড়িয়ে বলে ফেলেছি, আমি শুধু আমরা যাতে আগামী দিনেও আমরা তার মাধ্যমে এই এলাকাকে সুন্দর সুস্থ করতে পারি এবং আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি, আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া চাচ্ছি, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আরো বেশি করে কাজ করার তৌফিক দেয় এবং আমরা ডক্টর রাজ্জাকের সঙ্গে উনি যতদিন জীবিত আছেন আমরা এক এবং অভিনয়ে তার হাতে তার পিছনে আমরা কাজের বন্দী হয়ে থাকবো, এই আহ্বান দেখেই সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ। সংগ্রামের সাথে